এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর, বাংলায় দারুণ ঠান্ডা কিন্তু চলছে, তবে এটা পরিবর্তন হবে। ঠান্ডার দাপট অল্প করে কমার দিকে থাকবে, কিন্তু সেটা একটু দেরি আছে, কারণ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সময় থেকেই এইটা তাপমাত্রা বাড়তে পারে, এবং বৃষ্টিপাত কোন কোন এলাকাতে হবে সেই নিয়ে কিছুটা পূর্বাভাস নতুন করে এসেছে, আমরা জানাবো। শৈত্যপ্রবাহ রয়েছে বিহার পর্যন্ত, প্রচণ্ড ঠান্ডা, দাপটেই বাংলা এখনও ঠান্ডা চলছে। এই বৃষ্টিপাতগুলো হওয়ার ফলে কিছুটা কুয়াশা সৃষ্টি হতে পারে। আর যেটা থাকবে, যে অনেকে জিজ্ঞেস করেছেন যে এই শীত কবে যাবে, কারণ অনেকটা সময় ধরে কনকনে ঠান্ডার দাপট চলছে। অনেকে বলছেন যে আর অসহ্য হচ্ছে, ভালো লাগছে না, একটু রোদের দেখা যদিও মিলেছিল, পর আমরা দেখেছিলাম, যেটা বলেছিলাম যে রোদের দেখা পাওয়া যাবে 26 তারিখ থেকে, তো সেগুলো আমরা দেখতে পেয়েছি। হয়তো বাইরে দুপুরবেলাতে একটু আরাম লাগছে, কিন্তু রাত থেকে সকালে ঠান্ডাটা থাকবে। এই পরিস্থিতিতে বৃষ্টিপাত যেটা আসবে সেটা দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশে হতে পারে, ত্রিপুরার দিকেও হতে পারে, আসাম মেঘালয় হতে পারে, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবও থাকবে। সব মিলিয়ে মিশিয়ে কেমন পরিস্থিতি যাবে আমরা এখানে আলোচনা করব। আজ আপনার এলাকায় আকাশ কেমন পেয়েছেন, পরিষ্কার পেয়েছেন কিনা, রোদ পেয়েছেন কিনা, এবং ঠান্ডাটা বর্তমানে কেমন অনুভব করছেন, বিশেষ করে সন্ধ্যার পর থেকে সকালবেলার দিক পর্যন্ত কমেন্ট করে জানাবেন, এলাকাটা সঙ্গে উল্লেখ করে দেবেন, তাহলে অনেকের বুঝতে সুবিধা হবে। চলুন আমরা দেখি ভারতীয় মৌসুম ভবন সিস্টেম এবং আবহাওয়া পরিস্থিতি নিয়ে কী সতর্কতা দিয়েছে। শৈত্যপ্রবাহ, কোল্ড ডে কন্ডিশন এগুলো থাকছে, এখনও কিছুটা উড়িষ্যার দিকেও কুয়াশা থাকবে, উড়িষ্যার দিকেও ঠান্ডা ভালোই থাকছে। তো বিহার, উড়িষ্যা এই এলাকাতে প্রচণ্ড ঠান্ডা, তার একটুখানি ছ্যাঁকা আমাদের এখানে আসছে, ঠান্ডা ছ্যাঁকাটা, যার জন্যই কনকনে ঠান্ডা অনেক জায়গাতে পাওয়া যাচ্ছে। সব জায়গাতে কনকনে ঠান্ডা একদম কাঁপাচ্ছে না, কিন্তু বেশ কিছু অংশে ভালোই ঠান্ডা কিন্তু এখনও কাঁপাচ্ছে। সেই কাঁপানি ঠান্ডার মধ্যে বৃষ্টিপাত কীভাবে আসবে সেটা আমরা চলুন দেখে নেব। আমরা ফেরত আসছি আলিপুর আবহাওয়া দপ্তর এবং ভারতীয় মৌসুম ভবনের আপডেটটা এখানে দেখিয়ে দেওয়ার পরে। দেখুন বন্ধুরা, ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবন 26 জানুয়ারি লেটেস্ট আপডেট প্রকাশ করে দিয়েছে, সেখানে দেখি সিস্টেমগুলো নিয়ে কী বলছে। পশ্চিমী ঝঞ্ঝা তো একটা প্রভাব ছিলই, ওয়েস্টার্লিস আকারে ছিল, অনেকে হাওয়াও পাচ্ছেন। এবারে বলছে আরেকটা নতুন পশ্চিমী ঝঞ্ঝা আসবে, আমাদের যেটা বলছিলাম যে পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু একের পর এক আসবে। তো দেখুন, একটা ফ্রেশ পশ্চিমী ঝঞ্ঝা আবার হিমালয়ের পশ্চিম ভাগে এফেক্ট দেবে 27 তারিখ রাত থেকে, এবং এইটার প্রভাবে বৃষ্টিপাত তুষারপাত লেগে থাকবে হিমালয়ের পশ্চিম রিজিয়নে 2 দিন, এবং হালকা থেকে মানে মডারেট বা বিক্ষিপ্ত এবং কোথাও কোথাও ওয়াইড স্প্রেড রেনফল হতে পারে, স্নোফল হতে পারে 3 থেকে 4 দিন ওই সমস্ত এলাকাতে থাকবে। এর পাশাপাশি আরও যেটা বলছে যে এখন আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে একটু ভারী বৃষ্টিপাত এবং হালকা মাঝারি বৃষ্টিপাত চলবে, এইটা রয়েছে সিস্টেম এবং বৃষ্টিপাতের ব্যাপার। এবার কুয়াশা এবং শীতলতম দিন দেখি কি বলছে, এবং কোল্ড ওয়েভ, তো ঘন থেকে অতি ঘন কুয়াশাগুলো এখনও কিন্তু পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় ওগুলো থেকে বিহার পর্যন্ত বিস্তৃত থাকবে। আমাদের এখানে যেটা রয়েছে উত্তরবঙ্গ এবং সিকিম, উড়িষ্যা, এর পাশাপাশি যেটা দেখা যাচ্ছে আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা 28 জানুয়ারি পর্যন্ত ঘন কুয়াশা দাপট দেখাবে। এর পাশাপাশি কোল্ডে থেকে সিবিআর কোল্ডে প্রচণ্ড ঠান্ডার দিন, সেগুলো বিহার এবং উত্তরপ্রদেশ এর পাশাপাশি পশ্চিম রাজস্থানে লক্ষ্য করা যাবে 28 জানুয়ারি পর্যন্ত। এই সময়কালের পর থেকে তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে থাকবে, অর্থাৎ যেটা হবে যে আমাদের এখানে 30 তারিখে দুপুর থেকে হয়তো আমরা দেখব যে ঠান্ডাটা একটু করে কমের দিকে যাচ্ছে, ধীরে ধীরে কমবে, কিন্তু ঠান্ডাটা 30 তারিখের দুপুরের দিক থেকে হয়তো অনেকটা কম, বা 29 তারিখ রাতের পর থেকেও কম দেখা যেতে পারে কোল্ড ডে। এছাড়াও দেখা যাবে পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, পূর্ব রাজস্থানেও দেখা যাবে, উত্তরাখণ্ড। তাপমাত্রা দেখুন, এখানে বলছে উত্তর পশ্চিম ভারত থেকে মধ্য ভারত পর্যন্ত ধীরে ধীরে 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা উঠবে, মানে তাপমাত্রা বাড়বে 4 থেকে 5 দিনের মধ্যে। আর পশ্চিম ভারতে 2 থেকে 3 ডিগ্রি ধীরে ধীরে বাড়বে 3 দিনের মধ্যে। আর শৈত্যপ্রবাহ থাকছে উত্তরাখণ্ড, পাঞ্জাব, হরিয়ানা, পশ্চিম উত্তরপ্রদেশ হয়ে উড়িষ্যার দিকেও কোল্ড ওয়েভ কন্ডিশন, এবং বিহারেও থাকছে 27 থেকে 28 জানুয়ারি পর্যন্ত এই সমস্ত ব্যাপারগুলো থাকবে। আর ওই গ্রাউন্ড ফ্রস্ট কন্ডিশন যেটা উত্তরাখণ্ড এবং পশ্চিম উত্তরপ্রদেশে থাকবে। এবারে ছবিগুলো একটু দেখে দিই, দেখুন এখনও লাল সতর্কতা রয়েছে, এখানে হলুদ সতর্কতা, 27 এবং 28 তারিখেও দেখা যাচ্ছে যে লাল কমলা সতর্কতা এই এলাকাটা থাকছে, ধীরে ধীরে মনে হচ্ছে কমবে, দেখুন একটু করে কমছে, কিন্তু পুরোপুরি যে কমে যাচ্ছে তা নয়,
একটু করে কমছে, কিন্তু এই এলাকা লাইনটা কমলা সদর অর্থাৎ উত্তরপ্রদেশটা প্রচণ্ড ঠান্ডা থাকছে এবং কুয়াশা, এই ব্যাপারগুলো এখনও 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 কিন্তু থাকছে এই দিকগুলোতে নেই। তবে বৃষ্টিপাত যখন শুরু হবে তখন আবার জলীয় বাষ্প ঢুকবে পশ্চিমী ঝঞ্ঝা, যেহেতু 27 তারিখ আসবে সেটা এগোবে, তার ফলে এই জায়গাগুলোতে কিন্তু আবার জলীয় বাষ্প প্রবেশ হবে, ফলে কুয়াশা হবে এবং তার ফলে বৃষ্টিপাতও কিছুটা হবে, সেটা দেখাবো। দেখুন বন্ধুরা, ইতিমধ্যে 26শে জানুয়ারি আলিপুর আবহাওয়া দপ্তর আপডেট প্রকাশ করেছে, মূলত শুকনো আবহাওয়া থাকবে, শুধুমাত্র দার্জিলিংয়ের দিকে সামান্য এবং সিকিমের দিকে একটু বৃষ্টিপাত থাকলেও বাকি অংশে মোটামুটি শুকনো আবহাওয়া থাকবে, বৃষ্টিপাতের খবর দেয়নি 31 তারিখ পর্যন্ত অন্যান্য জেলাগুলিতে উত্তরবঙ্গে দার্জিলিং ছাড়া। কিন্তু পরিবর্তন পরবর্তী ক্ষেত্রে আসবে সেটা জেনে যাবেন। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে এখন শুকনো আবহাওয়া থাকবে, তবে দুদিন এখনও কুয়াশা সকালবেলার দিকে হয়তো কোথাও কোথাও থাকবে। বিহারের দিকে শুকনো আবহাওয়া থাকবে, ঝাড়খণ্ডেও শুকনো আবহাওয়া থাকবে, কুয়াশা থাকবে হালকা থেকে মাঝারি, তার মানে বিহারের দিকে প্রবল ঘন কুয়াশা থাকতে পারে, ডেন্স ফগ আর কি। আর উড়িষ্যার দিকেও কিন্তু শুকনো আবহাওয়া বলছে, তার মানে এখানেও কুয়াশা থাকবে, হয়তো সতর্কতার মধ্যে থাকতে পারে। তাপমাত্রা দেখুন 2 থেকে 3 দিনে কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ যেমন ঠান্ডা পাচ্ছেন কিন্তু ঠান্ডাটা ভালোই পাবেন। এই 3 দিনের পর থেকে বলছে 2 থেকে 3 ডিগ্রি বাড়বে ঝাড়খণ্ড এবং উড়িষ্যার দিকে। যদিও এখানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে তাপমাত্রা বাড়বে কি না সেই নিয়ে কিন্তু কিছু বলেনি, কিন্তু যেটা আপনাদের বললাম যে ওই 30 তারিখের কাছ থেকে হয়তো তাপমাত্রা ধীরে ধীরে দেখবেন যে বাড়া পাচ্ছে না আর কি, আস্তে আস্তে একটু করে ঠান্ডা কনকনেগুলো কমবে। সতর্কতা চলে এলাম, সতর্কতা রয়েছে উত্তরবঙ্গে, রয়েছে উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা, দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি, এই কটা জেলাতে ঘন কুয়াশা থাকতে পারে কিছু এলাকাতে। সিকিমে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কিন্তু ঘন কুয়াশা সতর্কতা দেয়নি, তবে কিছু কিছু এলাকাতে একদম সকালে একটু কুয়াশা বেশি থাকতে পারে। বিহারের দিকে সিভিয়ার কোল্ডে কন্ডিশন এবং কোল্ড সিভিয়ার কোল্ড ওয়েভ, অর্থাৎ দেখুন প্রচণ্ডভাবে কিন্তু এখানে সতর্কতা রয়েছে, কমলা সতর্কতা, সিভিয়ার কোল্ডে এবং সিভিয়ার শৈত্যপ্রবাহ থাকবে, এর পাশাপাশি আবার ঘন কুয়াশা, মানে তিনটে ব্যাপার বিহারে দুদিন থাকবে, এই দুটো এই যে ছ্যাঁকাটা কিন্তু আমরা এখানে পাবো, এর ফলে ঠান্ডাটা কিন্তু কনকনে পাবেন। এবারে আস্তে আস্তে এগুলো একটু কমের দিকে থাকবে, কিন্তু ঠান্ডা কোনো থাকবে একটু করে, ঠান্ডার আমেজটা আমরা তখন পাবো, তো ওই দিকগুলো একটু কমে গেলে আমাদের দিকেও একটু কমে যাবে। ঝাড়খণ্ডে দেখুন ঘন কুয়াশা নেই, তবে হালকা মাঝারি কুয়াশা থাকবে। উড়িষ্যার দিকে কোল্ডে কন্ডিশন এবং ঘন কুয়াশা, তার মানে উড়িষ্যার দিকের যেহেতু ঠান্ডা থাকে, তার মানে আমাদের পশ্চিমের দিকের কিছু জেলাতেও মোটামুটি ঠান্ডাটা ভালোই পাওয়া যাবে, মানে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এগুলোতেও ভালো ঠান্ডা পাওয়া যাবে, বাঁকুড়ার দিকেও থাকবে। আন্দামানের দিকে একটু ভারী বৃষ্টিপাতের সতর্কতা ছিল, তবে পরবর্তী ক্ষেত্রে আর নেই আর কি। তো বন্ধুরা, আমরা চলে এলাম উইন্ডে লাইভ স্ক্রিনে দেখি, এবারে এখন তো এদিক থেকে হাওয়া আসছে, এবারে পরিবর্তন যেটা হবে সেটা হচ্ছে যে ঠিক দেখুন পশ্চিম ঝঞ্ঝা বলেছে যে 27 তারিখ রাতে প্রবেশ করবে, তো দেখুন 27 তারিখ রাতে এই ঝঞ্ঝাটা এখানে ঢুকছে, এই ঝঞ্ঝাটা ঢোকার পর যেটা হবে এটা বাড়বে মোটামুটি 29 তারিখের দিকে, এটা 29 তারিখের দিকে এখানে প্রভাব দেখাবে, এই দিক থেকে একটু করে যাবে গোবে, ফলে এখানে হবে, এবং যেটা দেখা যাচ্ছে 29-এর পর 30-এর দিকে বায়ু প্রবাহ দেখুন যেটা এইদিকে আস, এই বায়ু প্রবাহ ঘূর্ণি নিচ্ছে, অর্থাৎ এইখান থেকে এই যে বায়ু জলীয় বাষ্প ঢোকাবে এখান থেকে, এর জন্যই তাপমাত্রা কিন্তু বাড়বে। দেখুন 30 তারিখ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি এখানে সকালের দিকে 12 ডিগ্রি তাপমাত্রা, 29 তারিখের দিকে 11 ডিগ্রি, ঠিক এখানে দেখুন ধানমাত্রা দেখলেই বুঝতে কলকাতা 12, 28 তারিখের দিক পর্যন্ত দেখুন 9 ডিগ্রি থাকছে, অর্থাৎ এই যে এলাকা রয়েছে 9 ডিগ্রি 8 ডিগ্রি পর্যন্ত থাকছে, হয়তো 8, 7, 9 এগুলো থাকবে। সুতরাং 28 তারিখ পর্যন্ত রাত থেকে সকালে কনকনে ঠান্ডা কিন্তু থাকবে, দেখুন রংপুর 8, ঢাকা 10, চিটাগং 12, অর্থাৎ দেখুন সব দিকেই কিন্তু মোটামুটি 10, 9, 8 থেকে 12-র মধ্যে থাকবে, তার মানে দুটোই কিন্তু প্রত্যেকটা এলাকাতেই ঠান্ডা পরিস্থিতি থাকবে। বেলা বাড়লে আস্তে আস্তে একটু কমার দিকে থাকবে, দুপুরবেলার দিকে তাপমাত্রা 22-23, এই 29 তারিখে 1 ডিগ্রি উঠবে, 29 তারিখ নয় 30 তারিখের দিকে, 30 তারিখের দিকে 2 ডিগ্রি, এই 11-12 হলো, 31 তারিখে দেখবেন যে এটা কিন্তু অনেকটাই উঠে গেছে। দেখুন কেন উঠে গেছে না, এখানে জলীয় বাষ্প ঢুকে এবং মেঘলা আকাশ শুরু হয়ে যাচ্ছে, এবং এখানে বৃষ্টিপাত এই এলাকাগুলোর মধ্যে ঘুরিয়ে ফিরিয়ে হবে, এবং পশ্চিমী ঝঞ্ঝাও অনেকটা এগিয়ে যাবে এদিকে, ফলে এর প্রভাবে আবার একবার বৃষ্টিপাতের পূর্বাভাস, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেবে হয়তো আবহাওয়া দপ্তর, এখন 31 তারিখ পর্যন্ত কিছু বলেনি, কিন্তু এতে পরিবর্তন করে দিতে পারে। আর 1 তারিখের দিকে দেখুন আমরা যখন পয়লা চলে আসছে যে ফেব্রুয়ারি, তখন কিন্তু তাপমাত্রা 13 ডিগ্রি উঠে যাচ্ছে, 13 ডিগ্রিতে চলে যাচ্ছে, এবং 2 ফেব্রুয়ারিতে একটুখানি সামান্য কমলো, কিন্তু এই দিকগুলোতে কুয়াশা এবং মেঘলা আকাশ থাকবে, যেটা বলছিলাম যে কুয়াশা কিন্তু তৈরি হবে। আর থাকছে শনিবার মানে 3 তারিখের দিকে, 3 ফেব্রুয়ারি 12 ডিগ্রি, এবং 4 ফেব্রুয়ারি দিকে চলে গেলাম 15 ডিগ্রি, কেন
এখান থেকে তো জলীয় বাষ্প থাকছে, তার পাশাপাশি এদিক থেকে যে ঠান্ডা হাওয়া আসবে সেটা পুরোপুরি বাধা পাবে, কারণ একটা বড় আকারের পশ্চিমী ঝঞ্ঝা হিমালয়ের পশ্চিম ভাগ এবং উত্তর পশ্চিম ভারতে এফেক্ট দেবে এবং এটা প্রচুর বৃষ্টিপাতও নিয়ে এগো হতে পারে। ফলে এই প্রচণ্ড কাঁপুনি ঠান্ডাতে এই সমস্ত এলাকাতে এখানে বৃষ্টিপাত শুরু হবে এবং তুষারপাতের ব্যাপার থাকবে, এবং এগুলো পূর্ব দিকে যখন এগোবে তখন এটাতে কী হয় সেটা আরও কিছুটা আপডেট হলে বোঝা যাবে। কিন্তু দেখা যাচ্ছে উত্তর পূর্ব ভারতের প্রভাব এবং বাংলাদেশের পূর্ব ভাগেও কিছুটা বৃষ্টিপাত দিতে পারে, এবং তার আগে দেখুন কী হচ্ছে, 1 তারিখের দিকে পর্যন্ত বৃষ্টিপাত দেখা যাচ্ছে, তার মানে যেটা বললাম যে 30 তারিখের পর থেকে একটু বৃষ্টিপাত হতে পারে, যেগুলো আমরা মেঘ দেখলাম। এই 30 তারিখ থেকে তাপমাত্রা মোটামুটি উঠতে শুরু করবে, ঠিক 30 তারিখ পার হবে এবং মেঘলা হওয়া শুরু হতে পারে, এবং দেখা যাচ্ছে যে মোটামুটি এখন যেটুকু দেখা যায় মালদার নিচে এবং কলাই থেকে মন কলাই বগুড়া আদমদিঘি হয়ে ময়মনসিং, এবং এটা হচ্ছে যে বীরভূম থেকে মুর্শিদাবাদের দিকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিচ্ছে, মানে রামপুরহাট, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, হরিহরপাড়া, করিমপুর, ডোমকল, ধুলাউড়ি, লালপুর, এর পাশাপাশি সিংড়া, তরস হয়ে টাঙ্গাইল এদিক পর্যন্ত, যে নগরপুর পর্যন্ত রয়েছে, কাপাসিয়া পর্যন্ত, বুঝতে পারছেন, এবং এর পাশাপাশি আরও একটু নদিয়ার আশেপাশে দেখা যাচ্ছে, বনগাঁ, কৃষ্ণনগর, একটু যশোর, এইগুলোতেও পাওয়া যাচ্ছে। সুতরাং এই এলাকাগুলি ধরে বৃষ্টিপাতের পূর্বাভাস পাওয়া যাচ্ছে। এবার বৃষ্টিপাতগুলো কীভাবে কী হতে পারে দেখুন, এলাকা দেখুন, আমরা দেখতে পাচ্ছি যে রাজশাহী থেকে ঢাকা খুলনা বিভাগে বৃষ্টিপাত মাঝারি মানের আসতে পারে, সম্ভাবনা থাকছে। বাকি অংশে কী হবে এইগুলোতে, দুর্গাপুর, আসানসোল, পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান দেখে নিচ্ছি। আপাতত দেখুন এই স্লটটাতে নগরপুরা ঢাকা পর্যন্ত, মেহেরপুর এবং 24 পরগনা ধরে যশোর লোহাগুড়া পর্যন্ত বৃষ্টিপাতের ব্যাপার দেখা যাচ্ছে। এটা আরও যখন দেখা যাচ্ছে এটা ডান দিকে ছড়াচ্ছে, হালকা মাঝারি হচ্ছে, কিন্তু জলীয় বাষ্প ভালোই প্রবেশ হচ্ছে, ফলে মেঘের তো সৃষ্টি থাকবেই, এবং এর ফলে বৃষ্টিপাত দেখুন মোটামুটি আরেকটু নিয়ে যাই, 31 তারিখের দিকে বৃষ্টিপাত ছড়াতে পারে। সেক্ষেত্রে কলকাতা, হাওড়া এবং তার সঙ্গে বাঁকুড়া, পূর্ব পশ্চিম মেদিনীপুর, কিছুটা পূর্ব বর্ধমান, এই তো আরও একটু পরিবর্তন হবে। আপাতত কিন্তু এই এলাকার মধ্যে দেখুন বৃষ্টিপাতটা আমরা দেখতে পাচ্ছি যে আছে, এবং কিছু অংশ মনে হচ্ছে বৃষ্টিপাত বাড়বে, মানে যেহেতু বাংলাদেশের দিকে প্রচুর বৃষ্টি মানে জলীয় বাষ্প যাচ্ছে এবং ঝঞ্ঝাও সরছে, ফলে সিকিম, দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ারে কিছুটা বৃষ্টিপাত এবং আসাম, মেঘালয়ে বৃষ্টিপাত থাকবে কিছুটা হালকা মাঝারি করে, কিন্তু যেটা মনে হচ্ছে যেন বৃষ্টিপাত এখানে বাড়তে পারে পরবর্তী ক্ষেত্রে, যেটা ত্রিপুরা এবং শিলচরের দিকে দেখা যাচ্ছে, উত্তর ভাগে বাংলাদেশেও দেখা যাচ্ছে। এই দেখুন এখানে মনে হচ্ছে যেন এই যে এত জলীয় বাষ্প ঢুকলো, এর ফলে যেটা হচ্ছে সবথেকে বেশি বৃষ্টিপাত হচ্ছে বরিশাল বা চট্টগ্রামের দিকে বা ঢাকা বিভাগের দক্ষিণ পূর্ব দিকে, কিছুটা ফরিদগঞ্জ, সেনবাগ, মাদারীপুর, মতিরহাট, কুমিল্লা, চাঁদপুর এগুলোতে, এবং পাশাপাশি শৈল খুলনার দিকে এবং উত্তর দক্ষিণ 24 পরগনা কিছু এলাকাতে দেখা যাচ্ছে আপাতত। কিন্তু পশ্চিমের দিকে জেলাগুলিতে, ঝাড়গ্রাম সহ এগুলোতে একটু কমের দিকেই মনে হচ্ছে থাকবে, কিন্তু কিছু অংশে বৃষ্টিপাত পাওয়া যাবে, মানে পশ্চিমবঙ্গের থেকে বাংলাদেশ এবং উত্তর পূর্ব ভারতে এটার প্রভাবে বৃষ্টিপাত একটু বেশি হতে পারে, কিন্তু আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে একটু কম হতে পারে। কিন্তু দেখুন কোথাও কোথাও এইগুলো সহ ফটিকাছড়ি, মহেশতলা এগুলোতেও কিন্তু কোনো কোনো অংশে, সন্দ্বীপ, চিটাগাং এগুলোতেও কোনো কোনো অংশে মিজোরাম সহ আসতে পারে, এবং আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি কিছু অংশেও বৃষ্টিপাত হতে পারে, গোয়ালপাড়া, গুয়াহাটি, বঙ্গাইগাঁও, তেজপুর, পাটসার এসব হয়ে ডিব্রুগড় পর্যন্ত, এইটুকু পর্যন্ত ধীরে ধীরে দেখিয়ে দিলাম। এরপরে আবার মনে হচ্ছে যেন ফাঁকা হয়ে যাবে, কিন্তু ওই তাপমাত্রা উঠবে এবং পশ্চিমী ঝঞ্ঝা নতুন করে একটা প্রবেশ হবে, যেটা 3 এবং 4-এর মধ্যে যাবে। এইটা দেখুন যেটা দেখাচ্ছিলাম তখন এইভাবে এগোবে, এটার প্রভাবে আবার কিছু হবে কিনা সেটা পরবর্তী ক্ষেত্রে জানা যাবে। আপাতত যেটা রয়েছে তাহলে 31 তারিখের পর থেকে 31 দেখুন এই যে এইভাবে একটা বৃষ্টিপাত এগোবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলবর্তী কিছু জেলাতে, বর্ধমান পর্যন্ত কিছু এলাকাতে বৃষ্টিপাত হতে পারে, যেটার প্রভাব কলকাতা, হাওড়া, হুগলি, আরামবাগ এবং চন্দ্রকোনা, এই চাকদা, বনগাঁ এই এলাকা পর্যন্ত পায়। সুতরাং দক্ষিণ বঙ্গের ঠিক দক্ষিণ ভাগের এই এলাকাগুলির মধ্যে কিছুটা বৃষ্টিপাত যেটা 31 থেকে 1 তারিখের মধ্যে হতে পারে, আর কিছুটা ত্রিপুরা সাইডেও হতে পারে, আর একদম একটু বেশি করে যেটা রয়েছে এইগুলোতে একটু বৃষ্টি বেশি বৃষ্টিপাত দেখাচ্ছে, একটু বেশি করে মানে একটু লাল কালার চলে আসছে, চাঁদপুর, রায়পুর, মাদারীপুরের দিকে এইগুলো একটু বেশি হতে পারে। এই রয়েছে আপাতত আপডেট, বড়ো কোনো পরিবর্তন হলে পরে জানিয়ে দেবো। ধন্যবাদ।